হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু 1 নম্বর, 2 নম্বর ও 4 ও 8 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। আলোচনার পূর্বেই তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত তৃতীয় অধ্যায় নবম শ্রেণীর ইতিহাসে দেখোনি, তারা অতি অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ 1 নম্বরের কোশ্চেন ও তার অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে? এর অ্যান্সারটা তোমরা দেখে নাও, হামফ্রি ডেভি। নেক্সট কোশ্চেন, সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন কে? অ্যান্সারটা তোমরা দেখে নাও, রবার্ট আওয়েন। নেক্সট কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল কত সালে? দেখে নাও তোমরা অ্যান্সারটা, 1848 সালে। নেক্সট কোশ্চেন, নৈরাজ্যবাদের জনক নামে পরিচিত কে? এর অ্যান্সারটা তোমরা দেখে নাও, জোসেফ প্রুধো। জোসেফ প্রুধো। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল কোন দেশ? দেখে নাও অ্যান্সারটা হবে ভারত। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল কত সালে? অ্যান্সারটা তোমরা দেখে নাও, এর অ্যান্সার হবে 1912 সালে। নেক্সট কোশ্চেন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেছিলেন? দেখে নাও, আর্ক রাইট। নেক্সট কোশ্চেন, কে উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হবে জন কে। নেক্সট কোশ্চেন, কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? এর অ্যান্সার হবে ভার্সাই সন্ধির দ্বারা। নেক্সট কোশ্চেন, কাকে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলে? অ্যান্সার হবে আফ্রিকাকে কিন্তু অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট কোশ্চেন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হবে জেমস ওয়াট। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটি কী? এর অ্যান্সার হবে সেরাজেব হত্যাকাণ্ড। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? এর অ্যান্সার হবে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, কে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হবে হার গ্রিপস। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল? এর অ্যান্সার হবে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল কবে চালু হয়েছিল? 1869 সালে। নেক্সট কোশ্চেন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা কত খ্রিস্টাব্দে? দেখে নাও, কার্ল মার্কস কিন্তু এটা করেছিল, মার্কস, ঠিক আছে, কার্ল মার্কস কিন্তু এটা করেছিল 1867 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো। এর অ্যান্সার হবে হ্যাম্পশায়ার, এছাড়াও কিন্তু ম্যানচেস্টারও আছে। এবারে এক্সট্রা এসে কিউ কোশ্চেন আমি কিছু দিলাম, তোমরা দেখে নাও, যেমন শিল্প বিপ্লব কী, অ্যান্সারটা আলোচনা করছি না, তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? দেখে নাও, লুই আগস্টে কিন্তু ব্ল্যাঙ্কি। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহার করা হয়? এর অ্যান্সার হবে 1837 খ্রিস্টাব্দে কিন্তু সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটিকে কে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন? দেখে নাও, তার অ্যান্সারটা হবে আর্নল্ড, কিন্তু টয়নবি কিন্তু করেছিল। শিল্প বিপ্লবের ফলে কিসের পরিবর্তন হয় দেখে নাও তোমরা, শিল্প বিপ্লবের ফলে কিন্তু উৎপাদন ব্যবস্থার কিন্তু ব্যাপক পরিবর্তন হয়। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের ফলে কী সুবিধা হয়? দেখে নাও, উৎপাদন ব্যবস্থায় গতির সঞ্চার কিন্তু হয়। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? যন্ত্রের কিন্তু ব্যাপক ব্যবহার এর গুরুত্বপূর্ণ উপাদান। কোন দেশে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল? অ্যান্সার হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কখন হয়? অষ্টাদশ শতকের কিন্তু মধ্যভাগে কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ব্রিটেনের কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? বস্ত্রশিল্পে কিন্তু প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম দেখে নাও, দুটি যন্ত্র উড়ন্ত মাকু আর ওয়াটার ফ্রেম। মিউল কি দেখে নাও, মসৃণ সুতো কাটার যন্ত্র। মিউল কি আবিষ্কার করেন? ক্রম্পটন কিন্তু আবিষ্কার করেন। ক্রম্পটন কত খ্রিস্টাব্দে মিউল আবিষ্কার করেন? 1779 খ্রিস্টাব্দে। পাওয়ারলুম কি? পাওয়ারলুম হলো যন্ত্রচালিত কিন্তু তাঁত। কে পাওয়ারলুম আবিষ্কার করেন? পাওয়ারলুম আবিষ্কার করেন এডমন্ড কার্ট রাইট। এডমন্ড কার্ট রাইট কত খ্রিস্টাব্দে পাওয়ারলুম আবিষ্কার করেন? 1785 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জোলভেরেইন কি? এটা পরীক্ষায় কিন্তু আসবে, অবশ্যই আসবে, তোমরা ভালো করে মনে রাখবে, এটি একটি কিন্তু জার্মানির শুল্ক সংঘ। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়? জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন রুশ জারের আমলে রাশিয়ায় শিল্পায়নের সূচনা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। নেক্সট কোশ্চেন, রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? এর অ্যান্সার হবে রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে। এবারে আমরা আলোচনা করব
দু নাম্বার চার ও এইট মার্ক্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন ও তার অ্যান্সার নিয়ে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক, গুরুত্বপূর্ণ টু মার্ক্সের জন্য তোমাদেরকে এই চার নম্বর অধ্যায় থেকে কী কী পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে কিন্তু করবে, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক, ফার্স্ট কোশ্চেন, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়, দেখে নাও। তার অ্যান্সারটা আমি আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, দেখে নাও বন্ধুরা। আর পারলে বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো, দেখে নাও বন্ধুরা। তার অ্যান্সারটা খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালো করে কিন্তু মন দিয়ে পড়বে এই কোশ্চেনের অ্যান্সারটি, পরীক্ষায় কিন্তু দু নম্বরের জন্য আসার চান্স কিন্তু প্রবল। নেক্সট কোশ্চেন, ঘেঁটো কী, ঘেঁটো কী, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট কোশ্চেন, প্যারি কমিউন বলতে কী বোঝো, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটি আসার জন্য কিন্তু প্রবল চান্স আছে, তাই তোমরা ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা রেডি করবে, সামনেই কিন্তু তোমাদের এক্সাম। নেক্সট কোশ্চেন, সেরাচেবো হত্যাকাণ্ড বলতে কী বোঝো, বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাচেবো হত্যাকাণ্ডকে বলা হয় কেন, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুবই ভালো কোশ্চেন, এই কোশ্চেনটি পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল, তাই তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনটা অ্যান্সার কিন্তু রেডি করবে। নেক্সট কোশ্চেন, মুক্তদান নীতি ঘোষণায় কী বলা হয়, মুক্তদান নীতির ঘোষণায় কী বলা হয় তোমরা তার অ্যান্সারটা দেখে নাও। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, ত্রিশক্তি চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সারটা দেখে নাও। 1882 খ্রিস্টাব্দে ইতালি, জার্মানি ও অস্ট্রিয়ার সঙ্গে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ত্রিশক্তি আঁতাত কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, মার্কসবাদের প্রধান নীতিগুলি কী ছিল, কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শ মার্কসবাদ নামে পরিচিত কিন্তু, আর এই মার্কসবাদের প্রধান নীতিগুলি ছিল দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ আর উদ্বৃত্তমূল্য তত্ত্ব, শ্রেণী সংগ্রাম আর বিপ্লব। এবারে আমি আলোচনা করব এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ চার ও আট নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি পড়লে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, দেখে নাও বন্ধুরা। খুবই গুটি কয়েক কোশ্চেন কিন্তু আমি সিলেক্ট করেছি, যেগুলি পড়লে অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলি পাবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এই অধ্যায়ে ফোর মার্ক্স ও এইট মার্ক্সের জন্য। ফার্স্ট কোশ্চেন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণগুলো কি আলোচনা করো বা বিশ্লেষণ করো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন। এই কোশ্চেনটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি পরীক্ষা আসার জন্য প্রবলই চান্স। ফার্স্ট কোশ্চেন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, এই কোশ্চেনটি 100% কিন্তু পরীক্ষা আসার চান্স, তাই তোমরা অতি অবশ্যই কিন্তু এই কোশ্চেনটি অ্যান্সার কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো, চার ও আট, মানে চারে আসতে পারে কিংবা আটে আসতে পারে, তোমরা আটের জন্য রেডি করবে কোশ্চেনের অ্যান্সারটি, চারে আসলেও কিন্তু তোমরা লিখতে পারবে। নেক্সট কোশ্চেন, সেরাচেবো হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন, এই কোশ্চেনটিও প্রবল চান্স আসার জন্য, তাই তোমরা এই তিনটি কোশ্চেন ভালো করে রেডি করবে, আর তিনটি কোশ্চেন রেডি করার পরে তোমরা এক্সট্রা দুটো কোশ্চেন দেখে নেবে। দুটো কোশ্চেন আমি বলে দিচ্ছি, এক নম্বর কোশ্চেন, বলকান সংকট বলতে কী বোঝো, এটা ফোর মার্ক্সের জন্য তোমরা রেডি করবে এক্সট্রা কোশ্চেন হিসেবে বা সাপোর্টিং হিসেবে। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক শক্তি কর্তৃত্ব আফ্রিকার ব্যবচ্ছেদ উল্লেখ করো, এই ছিল আজকের আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মাঝে ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অল মাই স্টুডেন্ট।